সন্ধ্যার সময় একটা ইনফরমেশন আবার পাই যে WB 3D72 81 একটা অয়েল ট্যাঙ্কার, এটার মধ্যে গাঁজা আছে। তো এরপরে আমরা এটাকে আটকাই আমার এখানে। তো আটকানোর পরে এরপরে এখন মালিক ইয়ে ড্রাইভার এবং তার খালাসিকে জিজ্ঞেস করি, তখন তারা বলে যে এটা এই গাড়িটা তারা এখান থেকে কিনেছে। তো কিনে এটা নিয়ে যাচ্ছে আগরতলা থেকে গাড়িটা কিনে নিয়ে যাচ্ছে। তো এটা নতুন রং করা নতুন ইয়ে। তো আমাদের সন্দেহ হতে এরপরে আমরা ওপরটা আমাদের লোকজন উঠে তারপরে দেখে যে ওই ট্যাঙ্কের মধ্যে এটা অন্য ট্যাঙ্কারে যেমন আলাদা আলাদা চেম্বার থাকে, এটা কোনো চেম্বার নেই, এটা একটা সিঙ্গেল চেম্বার। ওপরে একটা টিনের আচ্ছাদন আছে। এটার পরে নিচে আমরা প্রায় 2100 কেজি গাঁজা, 25 কেজি করে প্যাকেট এক একটা। তো এটা আমরা রিকভারি করি। তো ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ করা হয়েছে। এরপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, পরে দেখা যাক কী হয়। আর আমরা একটা স্পেসিফিক এনডিপিএসে কেস নিচ্ছি। আপনাদের ইয়ে আছে যে সকালবেলা আমরা আরেকটা ট্রাক করেছি যেখান থেকে নাকি 1190 কিলো 32,200 কেজির মতো গাঁজা আজকে সারা দিনে আমরা আপনারা উদ্ধার করতে শুরু করেছি। বাজার মূল্য কত হবে এখন? DRI রেট তো আমরা পার কেজি 15,000 টাকা করে। তো 15,000 ইনটু 3200 যা হয়,